सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासेर आजकेर ऑर्गेनाइजेशन ऑफ नॉलेज क्लासिफिकेशन तात्विक विषयेर चतुर्थ क्लास आजकेर ए क्लासेर जे आलोच्य सूची सेटी हलो डीडीसी स्कीम अनुयायी श्रेणीकरण तैरिर जे नियमावली रूल्स अफ क्लासिफिकेशन यूजिंग द डीडीसी से विषय चेष्टा करब सार्विक भावे विस्तारित आलोचना करार जन्य जदि आज के विषयटीते आमी स्लाइड अवश्य कम तैयार करेछि मुखे आलोचना करब बेशी और एई विषयगुलो बेशिरभाग क्षेत्रेई व्यावहारिक क्लासिफिकेशनेर साथे संश्लिष्ट तदुपरि जतटुकु सम्भव चेष्टा करब से नियमावली बा सूत्रावलीगुलो उल्लेख करार जन्य। सुप्रिय शिक्षार्थीबृंद आपनारा निश्चय भालो आछेन प्राकृतिक जे दुर्योगे आबहावार माझे रात 9:30 बजे आपनारा एखनो मोटामुटी अनेक शिक्षार्थीबृंद अंशग्रहण करेछेन एबं सेई अवस्थाते आमी आपनादेर आजकेर जे क्लासे आपनादेरके शुभेच्छा जानिये आमी आमार मूल विषय आलोचना शुरू करछि। आसले ए क्लासिफिकेशन एबं कैटालगिंग करते गेले जे कतगुलो सूत्र बा सरासरि कतगुलो नियमेर विषय आछे जे नियमगुलो फलो करले आमादेर विशेष करे व्यवहारिक आमादेर काजटी अनेक सहज हये जाय। तात्विक विषय अनेक विषय आछे जे सरासरि प्रश्न उत्तरेर जन्य बा विषय जानार जन्य प्रश्नेर आलोके आंसर करार जन्य शिखते हय। पाशापाशी अनेकगुलो विषय आछे जेगुलो तात्विक परीक्षाय ओइभाबे हयतो आसबे ना किन्तु व्यवहारिक विषय के कार्यकर करार जन्य एवं व्यवहार प्रैक्टिकल विषय नलेज अर्जन करार जन्य तात्विक विषय आपनादेरके व्यापक नलेज अर्जन करते हबे एवं ए विषय जानते हबे स्टाडी करते हबे। आमादेर विशेष करे एई ग्रंथागार तत्वविज्ञान डिप्लोमा कोर्स जातीय विश्वविद्यालयेर अधिभुक्त सेई कोर्सगुलोते जदिओ व्यावहारिक विषय सेखाने डीडीसी एवं यूडीसी कथा सिलेबासे उल्लेख आछे तो मेनलि डीडीसी विषयटी प्राधान्य बेशी एवं डिओडेसिमल क्लासिफिकेशन एई स्कीमटी व्यावहारिक एवं तात्विक विषय बेशी व्यवहृत हयेछे एवं बर्तमान विश्वे एवं बांग्लादेशे अधिकांश ग्रंथागारगुलोते एई स्कीमटी व्यवहृत हय जार फले आजके आपनारा जारा এই গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানে ডিপ্লোমা কোর্স করতে ভর্তি হয়েছেন এবং এখান থেকে সার্টিফিকেট অর্জন করে আপনারা কর্মস্থলে যাবেন সেখানেও এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদেরকে ক্যাটালগিং ক্লাসিফিকেশন করতে গেলে এই ডিডিসি স্কিমটি ফলো করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সেই ডিডিসি স্কিম অনুযায়ী কিভাবে নাম্বার গঠন করতে হয় সেই বিষয়গুলো কিছু যে সূত্রাবলী বা নিয়মাবলী বা নিয়মবিধি সেইগুলোর একটি পূর্ণাঙ্গ বিবরণী এডিডিসি স্কিমে দেওয়া আছে। আমরা এখন বর্তমানে আমরা এই বাংলা এইগুলো আপনাদেরকে শোনাতে পারছি বাংলা বই পাওয়া যাচ্ছে অতীতে কিন্তু এডিডিসি স্কিমের আমরা এরকম বাংলা কোনো বই পাইনি। ডিডিসি মূল স্কিম থেকে আমাদেরকে অনুবাদ করে সেগুলো শিখতে হয়েছে এখন আপনাদের জন্য অনেকটাই সহজ। আমরা যেরকম বাংলা আলোচনা করছি পাশাপাশি আমাদের বাজারে যথেষ্ট পরিমাণ বাংলা বই থাকার কারণে আমাদের অনেকটি অনেক কাজকর্ম সহজ হয়ে গিয়েছে আমাদের বোঝার জন্য। তো যা হোক এই ডিডিসি স্কিম অনুযায়ী যে আমাদের সিলেবাসের যে ইউনিট 6 সেই 6 লাস্ট বিষয়টি আমরা আলোচনা করছি। গতকাল আমরা ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের যে বৈশিষ্ট্যগুলো এবং 6 টেবিলগুলো আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আবার একই সাথে আমরা যখন ইউনিট 4 এ নোটেশন আলোচনা করছিলাম সেখানেও কিন্তু যে কনস্ট্রাকশন অফ ক্লাস নাম্বারস
আমরা নোটেশন প্রয়োগ করে কিভাবে শ্রেণী নম্বর তৈরি করতে হয় সেখানেও কিন্তু আমরা এই ডিডিসি এর নাম্বার তৈরি করার বেশ কিছু নিয়মাবলীর কথা আমরা উল্লেখ করেছিলাম। সেই বিষয়গুলো এটার সাথে একটি আরেকটির সাথে খুবই আঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বলতে চাই যে গ্রন্থাগারের সঠিক সময়ে সঠিক পুস্তক উপযুক্ত পাঠকের হাতে তুলে দেওয়ার নিমিত্তে শ্রেণীকরণ একটি অপরিহার্য বিষয়। এই গ্রন্থাগার তত্ত্ব প্রতিষ্ঠানে শ্রেণীকরণ বলতে আসলে এটি একটি কারিগরি কাজ এবং এটি একটি কলা কৌশলের বিষয়। সেই শ্রেণীকরণ বলতে বোঝায় বিভিন্ন আকার বা রূপ গুণ প্রকার ইত্যাদির ভিত্তিতে পৃথকভাবে পাঠ্য সামগ্রীর বিন্যাস বা বিভাজন। সুষ্ঠ সুন্দর ও সঠিকভাবে পুস্তক শ্রেণীকরণের জন্য কিছু নিয়মাবলী অনুসরণ করা আবশ্যক। এই দ্বিউদ্দেশমিক শ্রেণীকরণ পদ্ধতিতে বিশেষ করে এই ডিডিসি স্কিমে পুস্তক শ্রেণীকরণ করতে হলে প্রথমেই ডিডিসির তিনটি সারাংশ সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনটি সারাংশ মানে তিনটি সামারি, ডিডিসির তিনটি সামারি সম্পর্কে ধারণা থাকতে হবে। যেরকম ফার্স্ট সামারি যেটি আমরা বলে থাকি যেটাকে সামারি অফ 10 মেইন ক্লাসেস, ডিডিসির তিনটি সামারির সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, না হয় আমাদেরকে ব্যবহারিক বিষয়ে এবং তাত্ত্বিক বিষয়ে ভালো জ্ঞান অর্জন করা কোনো ক্রমেই সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে তিনটি সামারি সম্পর্কে ধারণা রাখতে হবে। তিনটি সামারি কি কি? সামারি অফ 10 মেইন ক্লাসেস, যেটি আমি গতকাল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ডিডিসির মেইন 10 মেইন ক্লাসেস, যে 00 এবং 100 200 এইভাবে যে 00 থেকে 1000 পর্যন্ত 900 পর্যন্ত যে আমাদের ফার্স্ট সামারি, সেই বিষয়গুলো যে 00 জেনারেলিটিস কম্পিউটার ইনফরমেশন এন্ড জেনারেল ওয়ার্কস, ফিলোসফি এন্ড সাইকোলজি, 200 রিলিজিয়ন, 300 সোশ্যাল সায়েন্সেস, 400 ল্যাঙ্গুয়েজেস, 500 সায়েন্স, 600 টেকনোলজি, 700 আর্টস রিক্রিয়েশন, 800 লিটারেচার, 900 হিস্টোরি এন্ড জিওগ্রাফি। এই 10 মেইন ক্লাস, এটি হলো ফার্স্ট সামারি। আর সেকেন্ড সামারি কি? সামারি অফ 100 ডিভিশনস, আপনার 100 ভাগে ভাগ করা হয়েছে নাম্বারগুলোকে, যেখানে আমাদেরকে সামারি অফ 100 ডিভিশনস সেকেন্ড সামারি হিসাবে স্বীকৃত। সেটি কি? সেটি হলো আমরা ডিডিসির দ্বিতীয় সেকেন্ড সামারি, যে 00 কম্পিউটার সায়েন্স নলেজ এন্ড সিস্টেমস, 00 010 বিবলোগ্রাফিস, 020 লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সেস, 030 এনসাইক্লোপিডিয়া এন্ড বুকস অফ ফ্যাক্টস, 040 বায়োগ্রাফিস, 050 ম্যাগাজিন জার্নাল এন্ড সিরিয়ালস, 060 associations, organizations and museums, 070 news media, journalism and publishing, 080 general collections, 090 manuscripts and rare books. এরপরে আবার 100 দিয়ে philosophy and psychology, সেটি দিয়েও কি আরো এইভাবে কি 100 নাম্বার, যেটাকে 100 divisions কথা বলা হয়েছে। এইভাবে এই প্রত্যেকটার ডিডিসির ফার্স্ট সামারির যে 10 মেইন ক্লাস, সেটিকে 100 ডিভিশনে ভাগ করে 100 ভাগে ভাগ করে এইভাবে সেকেন্ড সামারি তৈরি করা হয়েছে। তারপরে সামারি অফ 1000 সেকশনস, যেখানে থার্ড সামারির কথা বলা হয়েছে। এই তিনটি সামারি সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকতে হবে। এখন আমরা আসি যে আমরা যখন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল করব, তখন সরাসরি শিডিউল থেকে
কিভাবে শ্রেণী নম্বর বের করে নেওয়া হবে বা আমরা শিডিউল থেকে কিভাবে শ্রেণী নম্বর বাইর করব সেই বিষয়গুলো। সেখানে প্রথমে যদি আমরা বলি যে পুস্তকের বিষয় নির্ধারণ, অর্থাৎ যে কোনো টাইটেল, যে কোনো বই, যে কোনো বিষয় আপনার সম্মুখে উপস্থাপন করা হবে বা দেওয়া হবে যে এটির ক্লাস নাম্বার নাম্বার বিল্ডিং বাই করার জন্য, তাহলে আমাদের সাধারণ জ্ঞান অভিজ্ঞতা দ্বারা আমরা একটি বইয়ের বিষয় নির্ধারণ করতে পারি। এইভাবে অনুমান বা সেইভাবে আমরা ধারণা করে অভিজ্ঞতার আলোকে আমরা বিষয় নির্ধারণ করতে পারি। যদি বইয়ের শিরোনামটি সাধারণ হয়, যেমন টেক্সট বুক অফ ভুটানি, একটি সিম্পল একটি বইয়ের কথা আমি এখানে উল্লেখ করেছি, টেক্সট বুক অফ ভুটানি, তখন এর বিষয় নির্ধারণ করা খুবই সহজ, টেক্সট বুক অফ ভুটানি। কিন্তু কিছু বইয়ের শিরোনাম রয়েছে, যদি পরে কোনো বিষয় পরে কোন বিষয় হবে তা নির্ধারণ করা খুবই কঠিন। উদাহরণস্বরূপ বইয়ের শিরোনাম, এখানে টেক্সট বুক অফ ভুটানি বোঝাই যাচ্ছে যে এখানে মূল বিষয়টি কি ভুটানি, আর এমন কিছু বিষয় আছে যেগুলো মানে নেক্সট বিষয়টি কি হবে সেটি, এরকম বইয়ের অনেক শিরোনাম যা দিয়ে নির্ধারণ করা অত্যন্ত কঠিন। অনেক গ্রন্থাগার কর্মী বা ক্লাসিফায়ার গণ বুঝতে খুব জটিলতায় ভোগেন। যেমন একটি শিরোনাম দেওয়া হলো অল অ্যাবাউট মেটাল, এক্ষেত্রে বইটি রসায়ন, ধাতু বা ধাতুর কারিগরি সম্পর্কিত কিংবা অন্য কোনো বিষয় হতে পারে, এটি একটি অনুমান নির্ভর ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে বইয়ের যে কন্টেন্ট সূচি বা বইয়ের যে ইন্ট্রোডাকশন সূচনা বা চ্যাপ্টার হেডিং ইত্যাদি সতর্কতার সাথে পড়ে বইয়ের বিষয় নির্ধারণ করতে হবে। সাধারণ নিয়ম হলো শুধু শিরোনাম দ্বারাই পুস্তকের বিষয় কখনো নির্ধারণ করা যাবে না। মানে একটি কমন জিনিস যে সাধারণ নিয়ম একটা বইয়ের শিরোনাম থেকেই, যে বইয়ের আমরা ক্লাসিফিকেশন যখন করি, আমরা ক্যাটালগ যখন করি, যখন আমরা সাবজেক্ট হেডিং নির্ধারণ করে থাকি বা মেন ক্লাস নির্ধারণ করে থাকি, ফুট করে টাইটেল থেকেই আমরা যে সরাসরি নির্ধারণ করি, অনেক ক্ষেত্রে নির্ধারণ করে থাকি, কিন্তু শুধুমাত্র যে শুধু এই পুস্তকের শিরোনামের উপর মানে নির্ভর করেই এটা 100% নিশ্চিত হওয়া করা যাবে না। তার জন্য যে বিষয়গুলো বলা হয়েছে, যে কন্টেন্টস, ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার হেডিং, এগুলোও কি একজন ক্লাসিফায়ারের এবং একজন ক্যাটালগারের দায়িত্ব, সেইগুলোকে স্টাডি করে এই তার বিষয়বস্তুটাকে বিষয়কে ফাইনাল করা মানে নিশ্চিত করা। এছাড়া কোনো বিষয়ের উদ্দেশ্যে লেখা, একজন লেখক দর্শন, ফিলোসফি, কোনো বিষয়ের তত্ত্ব, ইতিহাস, কোনো বিষয়ের উপর গবেষণা বা ব্যবহারিক কাজের উপর পুস্তক লিখতে পারেন, মানে যে কোনো বিষয়ের উপর যে কেউ লিখতে পারেন, লেখক যে বিষয়ের উপর লিখেছেন সে বিষয়ের উপর শ্রেণী নম্বর দেওয়া হলে পাঠকগণ বেশি উপকৃত হবেন। যেহেতু সঠিক বিষয় নির্ধারণে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, বিষয়টি হলো যে একটি বইয়ের শিরোনাম থাকে এবং একটি বিষয়ে যে কোনো বিষয়ের উদ্দেশ্যে একটা একজন লেখক একটি বই লেখেন, সেটি লাইব্রেরি সায়েন্স হোক, ইতিহাস হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক বা যে কোনো বিষয়ের উপর লিখতে পারেন, যদি ওই বিষয়টির উপরেই সরাসরি ক্লাস নাম্বার নির্ধারণ করা হয় তাহলে কিন্তু পাঠক এবং যারা বই লাইব্রেরি ইউজ করবেন তারা কি খুবই উপকৃত হবেন। এবং যেহেতু এটি একটি কৌশল, সেই বিভিন্ন কৌশলের মধ্যে এই সঠিক বিষয় নির্ধারণের অনেক কৌশল অবলম্বন করা হয়, সেটি সঠিকভাবে ইউজ হবে। এছাড়া বিষয়ের ধরন নির্ধারণ, কোনো বিষয়ের ধরন মানে কোন বিষয়ের ধরন কি হবে তা বের করার জন্য পুস্তকের একের পর এক পৃষ্ঠা পড়তে হবে। বইটি পড়ার পর বইটির ধরন সম্পর্কে জানা যাবে, যেমন বইটি একটা বই ডাইরেক্টরি বা জার্নাল, সাময়িকী, প্রবন্ধেরও হতে পারে। শ্রেণী নম্বরের সাথে বিষয়ের ধরন উল্লেখ রাখা একান্ত প্রয়োজন। নির্দিষ্ট বিষয় নির্ধারণ এবং উদ্দেশ্য, নির্দিষ্ট বিষয় নির্ধারণ এবং উদ্দেশ্য উপস্থাপনের ধরন, এর যে কোনোটির
পরে প্রধান শ্রেণী নির্ধারণ করতে হবে অর্থাৎ মেইন ক্লাস আমরা যখন নাম্বার বিল্ডিং করি তখন মেইন ক্লাস প্রথম সারাংশের বা ফার্স্ট সামারি যে কোনটি হবে উদাহরণস্বরূপ বিষয় একটা বিষয় হলো যে হাইড্রোকার্বন তখন প্রধান শ্রেণী হবে কি 500 অর্থাৎ সায়েন্স থেকে আসছে একটি টাইটেলের বা একটা বিষয়ের আপনার কাছে একটি প্রশ্ন দেওয়া হলো সেখানে হাইড্রোকার্বন একটি বিষয় এখন তার মেইন ক্লাস নির্ধারণ করার জন্য মেইন ক্লাস হাইড্রোকার্বন আসছে কোত্থেকে সায়েন্স থেকে আর সায়েন্সের নাম্বার হলো 500 প্রধান শ্রেণী নির্ধারণের পর দ্বিতীয় সারাংশের 100টি ভাগের একটি নির্বাচন করতে হবে যেমন রসায়ন এটাও কিন্তু 500 সায়েন্সের চলে আসছে 540 পরবর্তীতে তৃতীয় সারাংশের 100টি শাখার মধ্যে থেকে একটা নির্বাচন করতে হবে আমরা দেখতে পাই যে 540 এর অধীনে তৃতীয় সারাংশের আরো 10টি শাখায় বিভক্ত হয়েছে আমরা উক্ত 10টি শাখার মধ্য থেকে একটি বিষয় পেয়ে যাব যা জৈব রসায়নের জন্য নির্ধারণ করা হয়েছে পরে জৈব রসায়নের অধীনে হাইড্রোকার্বন বিষয়টি বের করে নিতে হবে যার নাম্বার হবে 547.01 এই একই প্রক্রিয়ায় আমরা নির্দিষ্ট শাখা উপশাখা ও উপশাখার যে বিভিন্ন উপবিভাগ সাব ডিভিশন থেকে নির্ধারিত বিষয়ের সঠিক শ্রেণী নম্বর বের করা প্রক্রিয়া চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট শ্রেণী নম্বর না পাওয়া যাবে মানে ক্লাসিফিকেশন নাম্বার বিল্ডিং বাইর করতে গেলে আপনার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নাম্বারে চলে যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত একেবারে একুরেট নাম্বারটি বাইর করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সেইভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে নির্দিষ্ট শ্রেণীর নম্বর না পাওয়া পর্যন্ত সঠিক নাম্বারটি বাইর করার জন্য এরপর নির্দিষ্ট বিষয় নির্ধারণের পর আমাদের যখন আমি একটি নির্দিষ্ট বিষয় অনুযায়ী শ্রেণী নম্বর চূড়ান্ত করতে পারলাম তখন কি আমাদের সন্তুষ্টি অনুযায়ী সেই শ্রেণী নম্বর চূড়ান্ত করতে পারি শ্রেণী নম্বর নিশ্চিত করার পূর্বে নম্বরের নিচে দেয়া নির্দেশ ও নোট ভালোভাবে দেখতে হবে এবং প্রয়োজন মতে নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে আপনাদেরকে যখন ব্যবহারিক ক্লাসিফিকেশন করবেন তখন শিডিউল ব্যবহার করতে হবে সেই শিডিউলে বেশ কিছু নির্দেশনা যেখানে ইনস্ট্রাকশন হিসেবে আমরা বলে থাকি যেখানে নোট বা মন্তব্য হিসেবে বলে থাকি সেই নির্দেশনা এবং নোট ভালোভাবে দেখতে হবে তার কারণ হলো সেই জায়গাতে আপনার সঠিক নাম্বারটি বাইর করার জন্য সেই ইনস্ট্রাকশন ফলো করতে হবে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রয়োজনে নির্দেশন অনুযায়ী কাজ করতে হবে তাহলে আমরা সঠিক নাম্বারটি পাব সেই কথাটি আমরা এখানেই নিয়মের ভিতরে বলার চেষ্টা করছি এরপর চাহিদা অনুযায়ী সুনির্দিষ্ট বিষয়ের শ্রেণী নম্বর নির্ধারণ করার পূর্বে এর নিচে কোনো নোট আছে কিনা তা দেখতে হবে মানে আপনি একটি বিষয়ের নাম্বার আপনি শিডিউলে নিশ্চিত হলেন ইন্ডেক্স থেকে দেখার পর শিডিউলে নিশ্চিত হলেন সেই নাম্বারটি চূড়ান্ত করার পূর্বে অবশ্যই আপনাকে শিডিউলে লক্ষ্য করতে হবে যে সেই নাম্বার নিচে কোনো নির্দেশনা বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা যদি কোনো নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আপনাকে সেই নির্দেশনা মেনে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী সুনির্দিষ্ট নাম্বার বের করতে হবে ইনস্ট্রাকশনে বলা আছে ওখানে রেফারেন্স দেওয়া থাকে যে বেস নাম্বারের কোনটি এবং যদি কোনো টেবিলে যেতে হয় অথবা কোনো নাম্বার যোগ করতে হয় অথবা কোন পেজে যাইতে হবে সমস্ত বিষয়ে ইনস্ট্রাকশনে দেওয়া থাকে এছাড়া নির্ঘণ্ট ব্যবহার করে পরোক্ষভাবে শ্রেণী নম্বর বের করে নেওয়া আমরা কি ক্লাসিফিকেশন যখন করব সরাসরি শিডিউল থেকে নাম্বার নিতে পারি আবার আমরা কৌশল হিসাবে ইন্ডেক্স রিলেটিভ ইন্ডেক্স আমরা ইন্ডেক্স ব্যবহার করব সেই ইন্ডেক্স থেকে পরোক্ষভাবে শ্রেণী নম্বর বের করে আমরা শিডিউলের সাথে মিলিয়ে নিশ্চিত হয়ে তারপরে আমরা এই ক্লাসিফিকেশন নাম্বারটি একটি টাইটেলের বা একটি বিষয়ের বইয়ের নাম্বারটি চূড়ান্ত সেই কথাটি এখানে বলা হচ্ছে যে পুস্তকের শিরোনাম উপশিরোনাম সূচি কিংবা অন্যান্য অংশ থেকে কিওয়ার্ড নির্বাচন করতে পারে বা আমাদের বিষয় নির্ধারণে প্রতিনিধিত্ব করবে যেমন ক্যাটালগিং বিষয়ের কিওয়ার্ড
निर्वाचित कीवर्डের মাধ্যমে নির্ঘণ্টের শ্রেণী নম্বর খুঁজ করতে হবে। নির্ঘণ্টে আমরা দেখতে পাই বা দেখতে পাবো যে ক্যাটালগিং কিওয়ার্ডটি লাইব্রেরি অপারেশন এর উপরের অধীনে। ক্যাটালগিং কিওয়ার্ডটি লাইব্রেরি অপারেশন এর উপবিভাগের অধীনে, অর্থাৎ 025.4 হলো ক্যাটালগিং। এখন এটি একটি কি লাইব্রেরির কারিগরি ফাংশন এবং সিটি লাইব্রেরি অপারেশন একটি বিষয়, তার উপভাগের অধীনে এই ক্যাটালগিং বিষয়টি শ্রেণী নম্বরটি রয়েছে। আমরা এ নম্বর শ্রেণী নম্বর হিসেবে পাই, কিন্তু এ দাপি থেকে যাওয়া যাবে না। একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লাইব্রেরি অপারেশনের নাম্বারটি কি হবে, ক্যাটালগিং এর নাম্বারটি কি হবে, শিডিউলে একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে যে অ্যারেঞ্জমেন্ট করা আছে সেই জায়গাতে আমাকে যেতে হবে। মানে ওই দাবে থেকেই আপনার সঠিক নাম্বারটি বাইর করতে হবে। প্রাপ্ত নম্বরটি শিডিউলে বের করে উক্ত নম্বরের বিপরীতে যে বিষয় দেয়া আছে তা কাঙ্ক্ষিত শ্রেণী নাম্বার কি না তা নিশ্চিত করতে হবে। এ নিশ্চয়তার পূর্বে শ্রেণী নম্বরের নিচে আপনাকে ওই শিডিউলে যে ক্লাস নাম্বারটি দেয়া আছে তার নিচে কোনো নোট থেকে থাকলে তা ভালোভাবে পড়ে নিতে হবে। কারণ ওইখানে যদি কোনো ইনস্ট্রাকশন বা কোনো নোট দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে, তা অবশ্যই ফলো করতে হবে। যেমন অ্যান ইনস্ট্রাকশন টু দ্য ডিজিজ অফ দ্য ব্রেন, মানে উল্লিখিত দাপ অনুযায়ী শ্রেণীকরণের জন্য আমরা শিডিউল ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করতে পারি। আমাদের যে বিষয়টি হলো যে অবশ্যই শিডিউল ইন্ডেক্স থেকে নাম্বার বাইর করে শিডিউলে মিলিয়ে নিতে হবে, এবং সেই শিডিউলে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং সেটি সঠিক কিনা তাও নিশ্চিত করে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর আমাদেরকে সেইভাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার করতে হবে। এছাড়া আমাদের এই শ্রেণীকরণ করতে হলে আমাদের শ্রেণীকরণের বেশ কিছু নীতিমালাও আছে, যে নীতিমালা বিশেষ করে WS মেরিল তার গ্রন্থে উল্লেখযোগ্য বেশ কিছু এই ক্লাসিফিকেশনের যে প্রিন্সিপালস বা রুলস অফ ক্লাসিফিকেশনের কথা বলেছেন। সেটি কি যে স্থায়ী বনাম অস্থায়ী প্রয়োজন, আমাকে একটি পারমানেন্ট প্রয়োজন হতে পারে, আবার কি সেই পারমানেন্ট প্রয়োজন নাও হতে পারে। সেটি কিরকম, একটি পুস্তকে এমনভাবে শ্রেণীকরণ করতে হবে যাতে তার প্রয়োজন ও স্থান স্থায়ীভাবে নির্ধারিত হয়, তাৎক্ষণিক প্রয়োজন বা অস্থায়ীভাবে নয়। সেই জন্য বলা হয়েছে স্থায়ী বনাম অস্থায়ী। যখন প্রয়োজন মানে তাৎক্ষণিক প্রয়োজন হতে পারে আবার অস্থায়ীভাবে হতে পারে, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। দ্বিতীয়ত বিষয়ভিত্তিক শ্রেণীকরণ, আপনাকে সাবজেক্ট ওয়াইজ ক্লাস নাম্বার বাহির করতে হবে। একটি পুস্তক সাধারণভাবে বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে, যেমন সাধারণ বিশ্বকোষ বইটি জেনারেল এনসাইক্লোপিডিক ওয়ার্কস এর অধীনে শ্রেণীকরণ করতে হবে। আমরা জানি যে এনসাইক্লোপিডিয়া দুই ধরনের থাকে, একটি হলো জেনারেল আরেকটি হলো কি সাবজেক্ট ভিত্তিক বিষয়ভিত্তিক। এবং সাধারণ বিশ্বকোষ বইটি কি জেনারেল এনসাইক্লোপিডিক ওয়ার্কসের অধীনে শ্রেণীকরণ করতে হবে। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটি কি জেনারেল বিশ্বকোষ, ওই জেনারেলের অধীনে শ্রেণীকরণ নাম্বার বাইর করতে হবে। তৃতীয়ত লেখকের অভিপ্রায়, অনেক সময় অথর বা লেখক তার অভিপ্রায় বা দৃষ্টিকোণ থেকে একজন লেখক পুস্তকটি রচনা করেছেন সেই দিক লক্ষ্য রেখে পুস্তকের শ্রেণীকরণ করতে হবে। মানে কি উদ্দেশ্যে এবং কোন দৃষ্টিতে এই বইটি উনি লিখেছেন সেইটাকেও মাথায় রেখে শ্রেণীকরণ করতে হবে। যেমন ইকোনমিক্স ফর দ্য ইঞ্জিনিয়ার্স পুস্তকটি ইকোনমিক্সের আওতায় শ্রেণীকরণ করতে হবে। ইকোনমিক্স ফর দ্য কি ইঞ্জিনিয়ার্স, কারণ পুস্তকটির মূল বিষয় হলো ইকোনমিক্স, মানে অর্থনৈতিক যে প্রকৌশলীর বিষয়, যে আমরা কিভাবে সেই অর্থনৈতিক
বিষয়টিকে ইঞ্জিনিয়ারিং ভাবে কাজে লাগাবো, যে মূল বিষয়টি হলো অর্থনীতি, সেই জন্য এই মূল বিষয়টিকে সামনে এনেই আমাদের ক্লাস নাম্বার তৈরি করতে হবে। চতুর্থত সূক্ষ্ম বিষয়ের শ্রেণীকরণ, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কিরকম পুস্তক শ্রেণীকরণ করতে হবে, একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর যা পুস্তকের চরিত্রকে ব্যাখ্যা করে। যেমন ভৌত, জৈব ও অজৈব রসায়ন সম্মিলিত পুস্তকের শ্রেণীকরণ করতে রসায়নবিদ্যার উপর, যার মধ্যে উক্ত তিনটি বিষয় বিদ্যমান রয়েছে। যদি কোনো একটি বিষয়ের অধীনে ভৌগোলিক উপবিভাগ বা কোনো ভৌগোলিক এলাকার উল্লেখ না করে একটি পুস্তক রচিত হয়, তাহলে পুস্তকটি মূল বিষয়ের অধীনেই শ্রেণীকরণ করতে হবে। পঞ্চমত আংশিক পরিবর্তন, সেটি কিরকম, যে বিশেষ প্রয়োজন বা বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজন বুঝে পুস্তক শ্রেণীকরণের নীতি আংশিক পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। বিতর্কিত বিষয়, অনেক সময় বিতর্কিত বিভিন্ন বিষয় থাকে যেগুলোকে ক্লাসিফিকেশন করার, সেটি কিরকম বিশেষ প্রয়োজন বা একটি সমস্যা বা পরিকল্পনা প্রমাণার্থে নির্বাচিত সমীক্ষায় কি ধরনের বস্তু, তত্ত্ব ও উপাত্ত ব্যবহার করা হয়েছে তা বিবেচনা না করে লেখকের অভিপ্রায় কি সে অনুযায়ী শ্রেণীকরণ করতে হবে। বিষয়ের দিক, পুস্তকের একটি বিষয়ের কোন দিক, পুস্তকের একটি বিষয়ের কোনো দিক যদি অন্য কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত বা আঁচ দেয়, তাহলে সে বিষয়ে নয় বরং পুস্তকে যে বিষয়টি চিত্রিত হয়েছে তার অধীনে শ্রেণীকরণ করতে হবে। যেমন সোশ্যাল অ্যাসপেক্টস অফ এডুকেশন, সোশ্যাল অ্যাসপেক্টস অফ এডুকেশন, এখানে এডুকেশনের উপর শ্রেণীকরণ করতে হবে, সোশ্যালজি এর উপর নয়, সোশ্যাল অ্যাসপেক্ট অফ এডুকেশন, মূল বিষয়টি হলো শিক্ষা, এডুকেশন, যার জন্য যে শিক্ষায় সামাজিক যে চাহিদা বা অবস্থা সেখানে এই সোশ্যালজির উপর না হয়ে মূল বিষয়টি হবে এডুকেশন। আলোচিত মতামত বা ভিন্ন বিষয়, সেটি কিরকম, একটি পুস্তকে দুই ধরনের মতবাদ থাকলে লেখক যে ধারণাকে সমর্থন করবেন করেন সেই বিষয় শ্রেণীকরণ করতে হবে, যে ধারণাকে সমর্থন করে না সেই বিষয়ে শ্রেণীকরণ করা ঠিক নয়। যেমন ন্যাচারালিজম অর ইন্ডিয়ালিজম, এখানে ইন্ডিয়া মানে এখানে ন্যাচারালিজম অর আইডিয়ালিজম, ন্যাচারালিজম অর আইডিয়ালিজম, এখানে আইডিয়ালিজমের উপর শ্রেণীকরণ করতে হবে, কারণ লেখক এই বিষয়টি সমর্থন করছেন একটি আইডিয়ার উপরে, যার জন্য সেই বিষয়টি ন্যাচারালিজম অর আইডিয়ালিজম, আইডিয়ালিজমকে উপর ভিত্তি করে ক্লাস নাম্বার বাইর করতে হবে। নবমত গবেষণার বিষয়, যে বিষয়ের উপর অনুসন্ধান বা গবেষণা করে ফলাফল পাওয়া গেছে, গবেষণার বিষয় কি, একটি রিসার্চ করে, গবেষণা করে বা স্টাডি করে, অনুসন্ধান করে, সেটির উপর একটি রেজাল্ট বাইর করে যে ফলাফল পাওয়া গেছে সেই বিষয়ের উপর শ্রেণীকরণ করতে হবে। আপনার একটি থিসিস বা একটি রিসার্চ পেপার যে রেজাল্ট টাইটেলটি চূড়ান্ত হয় তখনই সেই টাইটেলের উপর শ্রেণীকরণ করতে হবে। যে ধরনের উপাত্ত বা পন্থা অবলম্বন করা হয়েছে তার উপর বিশেষ দৃষ্টি রাখার প্রয়োজন নেই। এখানে আমরা জানি যে গবেষণা কাজ করতে গেলে বিভিন্ন রিসার্চ মেথোডোলজি পদ্ধতি অবলম্বন করতে হয়, কিন্তু গবেষণার বিভিন্ন অনুসন্ধান করতে যে চূড়ান্ত ফলাফল হয় সেটির উপর নির্ভর করেই গবেষণার বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করতে হয়। তারপরে প্রসঙ্গের উৎপত্তি বিষয়ক আলোচনা, মানুষের রীতিনীতি, ঐতিহ্য, প্রথা, প্রতিষ্ঠান বা ধর্মবিশ্বাসের উদ্ভবের উপর পুস্তক রচিত হলে সে বিষয়টির উন্মেষ ও বিকাশ ঘটেছে তার উপর শ্রেণীকরণ করতে হবে। এগারোতম যে বিষয়ের ইতিহাস, বিষয়ের ইতিহাস কি, এটি একটি অতি সাধারণ বিষয়ের উপবিভাগ, যেমন ইতিহাস এর অধীনে শ্রেণীকরণ না করে বিষয়ের উপবিভাগ, যেমন ইতিহাস উল্লেখ না থাকলেও সুনির্দিষ্ট বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে। যেমন
नेचर इन इंडियन आर्ट स्टडी ऑफ लैंडस्केप बैकग्राउंड्स फ्रॉम गिट्टो टू ये जे एक विषय से लैंडस्केप पेंटिंग्स एर अधीने श्रेणीकरण करते हैं हिस्टोरी अफ इंडियन आर्ट एर अधीने करा जाबे ना तारपरे व्याख्याकारक बा सचित्र विषय एक पुस्तक सूक्ष्म विषय रचित होले प्रशस्त बा साधारण विषय चित्रित होले सूक्ष्म विषय अधीने श्रेणीकरण करते होबे अपनार व्याख्याकारक बा सचित्र विषय कथा बला होइछे जो पुस्तक सूक्ष्म विषय ऊपर रचित होले प्रशस्त बा साधारण विषय चित्र विमूर्त बा दुर्बुद्ध विषय निर्वाचन ना करे सूक्ष्म बा वास्तव विषय निर्वाचन करते होबे अर्थात ओरिजिन एंड ग्रोथ अफ रिलिजियन एज इलस्ट्रेट बाय द रिलिजियन अफ द एनसियंट पद्धति बनाम विषय वस्तु एक निर्दिष्ट विषय ऊपर कोनो पद्धति परिकल्पना बा मतबाद प्रयोग करे जे फलाफल पावा जाए तार ऊपर कोनो पुस्तक रचित होले যে বিষয়ের উপর অনুসন্ধান বা গবেষণা পরিচালনা করা হয়েছে সেই বিষয়ের উপর শ্রেণীকরণ করতে হবে গবেষণার পদ্ধতির উপর নয় যে বিষয়ের উপরে গবেষণা পরিচালনা করা হয়েছে সেই বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে মানে এই মেথডোলজির উপর হবে না বিষয়টির উপরে সম্পর্কযুক্ত বিষয় একটি পুস্তকে যদি একাধিক বিষয় সম্পর্কযুক্ত বিষয় একটি পুস্তকে যদি একাধিক বিষয় থাকে এবং একটি বিষয় যদি অন্যটির উপর প্রভাব বিস্তার করে তবে যে বিষয়টি প্রভাবিত হয়েছে বা যার উপর কাজ করা হয়েছে তার উপর শ্রেণীকরণ করতে হবে পাবলিক ওপিনিয়ন অন হায়ার এডুকেশন এখানে हायर एडुकेशन अधीने श्रेणीकरण करते होंगे पब्लिक ओपिनियन उपरे अधीने नय सम्पर्कयुक्त विषय पुस्तके एकाधिक विषय थाकबे तो एक विषय जदि अन्यटिर उपर प्रभाव विस्तार करे जे विषयटी प्रभावान्वित होयेछे एबं जार उपर काज करा होयेछे तार उपर श्रेणीकरण करते होंगे फले एखाने हायर एडुकेशन अधीने श्रेणीकरण करते होंगे पब्लिक ओपिनियन उपर ना उच्च शिक्षा कि জনগণের যে মতামত থাকে সেখানে উচ্চ শিক্ষাটাই মূল বিষয় মেইন ক্লাস একই পুস্তক যদি সমন্বিত দুটি বিষয়ে প্রকাশিত হয় যেমন বিদ্যুৎ ও চুম্বক তাহলে প্রথম বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে বিশেষ দৃষ্টিকোণ নিয়ে রচিত বিষয় কোনো বিষয় যদি বিশেষ কোনো দেশ ব্যক্তি বা বিষয়ের উপর বিশেষ দৃষ্টিকোণ রেখে বা বিশেষ সম্পর্ক প্রদর্শন করে রচিত হয় তাহলে বিশেষভাবে সীমাবদ্ধ বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে মানে মোট কথা হলো যে আমাদের এই যে বিষয়গুলো বিশেষ দৃষ্টিকোণ নিয়ে রচিত বিষয় মানে একটা বই আমি কিভাবে ক্লাসিফিকেশন করব ক্লাস নাম্বার তৈরি করব সেই বিষয়গুলো এখানে উল্লেখিত হয়েছে যে কোনো বিষয় যদি বিশেষ কোনো দেশ ব্যক্তি বা বিষয়ের উপর বিশেষ দৃষ্টিকোণ রেখে বিশেষ সম্পর্ক প্রদর্শন করে রচিত হয় তাহলে বিশেষভাবে সীমাবদ্ধ বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে স্মারক বলিয়ম কি লেখক শিক্ষক অথবা অন্যান্য বিশিষ্ট ব্যক্তির নিকট উপস্থাপিত সংগৃহীত রচনাবলী এবং তার সম্মানে প্রকাশিত বলিয়মের প্রধান বিষয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে যখন আপনারা কোর্সটি কমপ্লিট করার পর কোথাও কোনো গ্রন্থাগারে চাকরি করবেন তখন আপনারা দেখতে পাবেন যে অনেক লাইব্রেরিতেই কি অনেক স্মারক গ্রন্থ আসে অনেক স্মারক বলিয়ম আসে স্মারক বলিয়ম বা স্মারক গ্রন্থ বলতে কি বোঝায় সেটি হলো কোনো লেখক কোনো শিক্ষক বা কোনো বিশিষ্ট ব্যক্তির নিকট কি উপস্থাপিত সংগৃহীত রচনাবলী আর স্মারক গ্রন্থগুলো কয়েক একাধিক ব্যক্তি সেখানে কি করেন উপস্থাপন করে থাকেন এই প্রবন্ধ লিখে থাকেন বিভিন্ন বিষয় লিখে থাকেন এবং সেটি যদি কারো সম্মানে সেটি প্রকাশিত হয় তখন তার অধীনেই সেই স্মারক গ্রন্থের অধীনেই টাইটেলের অধীনে শ্রেণীকরণ করতে হবে
পুনমুদ্রণ, পুনমুদ্রণটি কি প্রকাশিত কোনো পুস্তক যদি পুনরায় মুদ্রিত হয় তাহলে পুনমুদ্রিত পুস্তকসমূহ মূল বইয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে, কারণ একটি বই একাধিকবার মুদ্রিত হতে পারে, সেই ক্ষেত্রে বারবার মুদ্রিত হলেও কি হবে তার যে মূল বইয়ের অধীনে শ্রেণীকরণ করতে হবে, কোনো পরিবর্তন হবে না। উল্লেখ্য যে খ্রিস্টপূর্বাব্দে প্রকাশিত কোনো পুস্তক পুনমুদ্রিত হলে সেগুলো কি ইনকুনাবুলার অধীনে শ্রেণীকরণ করতে হবে, অনেক একাধিকবার হলেও তার যে মূল বইয়ের অধীনেই শ্রেণীকরণ করতে হবে। এই যে বিষয়গুলো, এই নীতিমালা, এইগুলো হলো যে শ্রেণীকরণ, ডিডিসি স্কিমের যে শ্রেণীকরণ করার যে রোলস, নিয়মাবলী। এই উল্লিখিত নীতিমালার আলোকে যদি একজন ক্লাসিফায়ার, শ্রেণীকারক, গ্রন্থাগারী পুস্তক শ্রেণী বিশ্বাস মানে শ্রেণী বিন্যাস করেন, তাহলে একই বিষয়ের পুস্তক একত্রে এবং সম্পর্কযুক্ত পুস্তক পাশাপাশি বিজ্ঞানসম্মত উপায়ে একজন গ্রন্থাগার কর্মী সহজে সাজিয়ে রাখতে পারবেন, ফলে শ্রেণীকরণের তথা গ্রন্থাগারের উদ্দেশ্য সফল হবে, যার ফলেই আমরা বলে থাকি বা এই জন্য বলা হয়ে থাকে যে সুষ্ঠু শ্রেণীকরণের পূর্ব শর্ত শ্রেণীকরণের সূত্রসমূহ জানা। আমরা যখন অঙ্ক করি, অঙ্কের যেরকম কি বিভিন্ন সূত্রাবলী আছে, এই ক্লাসিফিকেশন অঙ্কের মতনই, সেখানে যে রোলস, সেখানে যে প্রিন্সিপাল, সেখানে যে নিয়মাবলী, সেখানে যে সূত্রাবলী, সেই বিষয়গুলো প্রয়োগের মাধ্যমে আমরা ব্যবহারিক শ্রেণীকরণটি কার্যকর করে থাকি, যার ফলে আমাদেরকে সেইভাবেই এই সূত্রাবলী সম্পর্কে জানা থাকতে হবে, তাহলে আমরা সেইভাবে ক্লাসিফিকেশনটি করতে পারব। বিশেষ করে আমাদের এই ডিডিসি স্কিমে যে 10 মেইন ক্লাস, সেখানে বিভিন্ন নাম্বার তৈরি করার ক্ষেত্রে যেরকম শ্রেণী নাম্বারের সাথে টেবিল ও শিডিউলের নাম্বার এবং শ্রেণী নাম্বারের অধীন দেওয়া নির্দেশ অনুযায়ী নতুন নাম্বার তৈরি মানে করতে হবে। যেমন একটা টাইটেল যদি আমি বলি যে ইন্ডিয়ান ন্যাশনাল বিবলোগ্রাফি, এখন এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে বিবলোগ্রাফির একটি নাম্বার 010, and bibliographies and catalog of works from specific place, okane instruction dewa ache schedule e ki dewa ache at base number 015 notation 1-9 table 2 tale base number hisebe darailo koto 015-015 ar india ki ekti bhogolik onchol geographical area seti o table 2 theke amra niyechi je indian number holo -54। এই আমরা যদি নাম্বার যোগ করি তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল বিবলোগ্রাফির নাম্বার দাঁড়াইলো 015.54। এই যে নিয়মাবলী গত প্রথম ক্লাসে যে আমরা নোটেশন প্রয়োগ করে যে নাম্বার তৈরির যে কতগুলো নিয়মকানুন আমরা বলেছি আপনাদেরকে, সেই একই ধারাবাহিকতায় আমাদের এই 10 মেইন ক্লাসের যে প্রত্যেকটি নিয়ম ডিডিসির এই সূত্রগুলো ব্যবহার করে আমাদেরকে যে নাম্বার তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে জানা থাকতে হবে। যেমন একটি বিষয় যে 100 আমাদেরকে 100 অধীনে আমাদেরকে কিভাবে নাম্বার তৈরি করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে এই শিডিউল মেন মানে 10 মেইন ক্লাস ভালোভাবে জানা থাকলে সেই বিষয়টি বাহির করা খুব সহজ হবে। এই যে ক্লাসিফিকেশনের যে সূত্রাবলীগুলো, এই ক্লাসিফিকেশনের যে নিয়মগুলো, সেই অনুযায়ী আমাদেরকে পুস্তকের যে বিষয়বস্তুর শ্রেণী নম্বর, তারপর বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে তার উপর প্রাধান্য দিয়ে নাম্বার তৈরি করতে হয়। যেমন একটি উদাহরণ যে দর্শনের মতবাদ, অনুরূপভাবে একটা বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট দেশ ও ভৌগোলিক এলাকার নাম্বার সংযোগ করতে হবে। যেমন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটি শিরোনাম হোক বা একটি টাইটেল বা একটি বইয়ের নাম, যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এখন অর্থনীতির নাম্বার হলো
330 অর্থনৈতিক অবস্থা হলো 330.9 আর বাংলাদেশের নাম্বার কত -5492 টেবিল 2 থেকে নেওয়া এখন এই অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশ দুটি নাম্বার একসাথে যোগ করে কি দাঁড়াইলো 330.95492 330.5492 এখানে কিন্তু এই যে যোগগুলো এগুলো এই সূত্র অনুযায়ী যোগ করতে হবে এই যোগ এরকম নয় যে আপনাকে কি 336 বা 4+3=7 বিষয়টি এরকম নয় এটি কিন্তু আমাদেরকে মেইন ক্লাসের নাম্বার সাথে টেবিলের যে জিওগ্রাফিক্যাল এরিয়ার নাম্বার সেটি যোগ করে এই ডিডিসিস নিয়ম অনুযায়ী 3 ডিজিটের পরে পয়েন্ট দিতে হয় তারপরে ওই নাম্বারগুলো অ্যাজ ইট ইজ যোগ করতে হয় এবং সেই নোটেশনের প্রয়োগের মাধ্যমে যে আমরা যে গত ক্লাসে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো এখানে আপনাকে অনুসরণ করতে হবে কোন পুস্তকে দুই বা ততোধিক বিষয় অন্তর্ভুক্ত থাকলে প্রথম বিষয় অনুযায়ী শ্রেণী নম্বর দিতে হবে যদি অন্য বিষয়টি তাৎপর্যপূর্ণ না হয় অবশ্য পৃষ্ঠা সংখ্যা যে বিষয়ে বেশি সেটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরে নেওয়া যায় একটি পুস্তকে দুইয়ের অধিক বিষয়বস্তু আলোচনা করা হলে এবং আলোচ্য বিষয়গুলো সম্বন্ধযুক্ত হলে যে প্রধান বিষয়ের অন্তর্ভুক্ত তার শ্রেণী নম্বর দেয় কিন্তু উত্তম যেমন ভৌত জৈব ও অজৈব রসায়ন সম্বলিত পুস্তকের শ্রেণী নম্বর অর্থাৎ রসায়ন বিদ্যার যার মধ্যে উক্ত তিনটি বিষয় বিদ্যমান আপনার ভৌত জৈব ও অজৈব রসায়ন সবই কিন্তু আসছে রসায়ন থেকে যার জন্য বলা হয়েছে যে তিনটি বিষয় কিন্তু রসায়নের মধ্যে বিদ্যমান রসায়নের নাম্বার মেইন ক্লাস হিসাবে দিলে সেটি চলবে এরকম ভাবে যে বহু বিষয়ের সমন্বয়ে লিখিত পুস্তক সাধারণ বিভাগের অন্তর্ভুক্ত করতে হবে যেমন সাধারণ বিশ্বকোষ অনুবাদ সমালোচনা পর্যালোচনা ইত্যাদি মূল বিষয়ের শ্রেণী নম্বরের সাথে রাখাই উত্তম যেমন ইংরেজি কবিতা বাংলায় অনুবাদ করা হলে ইংরেজি কবিতার নাম্বার কি 821 দেয় উত্তম ব্যক্তিগত জীবনে যদি আন্তর্জাতিক ঘটনাবলী দেশ নেতা কিংবা কোনো জাতির ঘটনাবলীর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে তাহলে সেই দেশের ইতিহাসের শ্রেণী নাম্বার দিতে হবে যেমন জওহরলাল নেহরুর জীবনী বিষয়ে গ্রন্থ যদি ভারতের ইতিহাস বেশি স্থান পায় তাহলে শ্রেণীর নাম্বার হবে কি 954.042 এরকমভাবে অনেক আন্তর্জাতিক ঘটনাবলী বা দেশের বা বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় আমরা যারা লাইব্রেরিতে কাজ করি আমাদেরকে এই ক্যাটালগ ক্লাসিফিকেশন করতে হয় সেই বিষয়গুলোকে আমাদের এই সূত্রের মধ্যে ফেলেই আমাদেরকে কাজ করতে হবে জীবনী সংক্রান্ত পুস্তক পাবলিক ও স্কুল লাইব্রেরির বেলায় জীবনী শ্রেণী নম্বর এবং বিশ্ববিদ্যালয় ও বিশেষ লাইব্রেরির ক্ষেত্রে বিষয়ের শ্রেণী নম্বর দেওয়াই উত্তম যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বিষয়ক গ্রন্থের ক্ষেত্রে পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে শ্রেণী নাম্বার দেওয়া হয়েছে কি 928.91441 আর বিশেষ লাইব্রেরির ক্ষেত্রে 891.441092 এটি কিন্তু একটি সূত্র এই সূত্রের মধ্যে ফেলে এই নাম্বারটি তৈরি করতে হয় পুস্তকের বিষয়বস্তু কোনো বিশেষ শ্রেণীর পাঠকের জন্য লিখিত হলে মূল বিষয়বস্তুর শ্রেণীর নাম্বার দিতে হবে যেমন ইকোনমিক্স ফর দ্য কি পলিটিশিয়ানস বইটির শ্রেণী নাম্বার হবে 330 কারণ এক্ষেত্রে অর্থনীতি হলো মূল বিষয় পুস্তকে বর্ণিত দুটি বিষয়ের মধ্যে যদি একটি অন্যটির উপর প্রভাব বিস্তার করে তাহলে প্রভাবিত বিষয়ের শ্রেণী নম্বর দিতে হবে যেমন পাবলিক ওপিনিয়ন অন হায়ার এডুকেশন কথাটি আমরা বলেছি সেখানে কি হায়ার এডুকেশন পুস্তকটির নম্বর দিতে হবে 378 হায়ার এডুকেশনের পুস্তকের বিষয়বস্তু নতুন হলে এবং তফসিলে এর শ্রেণী নম্বর না থাকলে মানে আমরা খুঁজে পাচ্ছি না থাকলে নিকট সম্পর্ক আছে এমন শ্রেণী নম্বরের সাথে নতুন বিষয়ের শ্রেণী নম্বর তৈরি করতে হবে সরাসরি একেবারে একুরেট মিলেও যেতে পারে অথবা তার কাছাকাছি যেতে পারে এমন বিষয়কে শ্রেণী নম্বর হিসাবে তৈরি করতে হবে যেমন তত্ত্ববিজ্ঞান আগমনের ফলে এর নিকট সম্পর্কযুক্ত বিষয় গ্রন্থাগার বিজ্ঞানের সাথে শ্রেণী নম্বর
সংস্থান করতে হবে। আপনার লাইব্রেরি সায়েন্স সেটি কি ইনফরমেশন সায়েন্স তার অধীনে চলে আসছে তার আওতায়। তাহলে তত্ত্ববিজ্ঞান ইনফরমেশন সায়েন্স আসছে সেখানে লাইব্রেরি সায়েন্সের নাম্বার ব্যবস্থা হয়ে সংস্থান করতে হবে। রেফারেন্স গবেষণা ও বিশেষ লাইব্রেরির ক্ষেত্রে ক্লোজ ক্লাসিফিকেশন অর্থাৎ বিষয়ের সূক্ষ্ম পরিধি পর্যন্ত এবং পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে ব্রড ক্লাসিফিকেশন অর্থাৎ প্রধান বিষয় ভিত্তিক শ্রেণী নাম্বার দেওয়াই উত্তম। পুস্তক শ্রেণী বিন্যাস করার সময় প্রথমে দেখতে হবে যে উক্ত পুস্তকের কপি গ্রন্থাগারে আছে কিনা, যদি থাকে তাহলে পূর্বে যে নাম্বার দেওয়া হয়েছিল সেক্ষেত্রে মারাত্মক ভুল না থাকলেও একই নাম্বার দিতে হবে। অনেক সময় কি হয় ভুল থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সংশোধন করে থাকি, আর যদি সেটি ভুল না থেকে থাকে তাহলে কারণ একই বই আপনার যখন পুনঃমুদ্রণ হয় যখন নতুন কোনো এডিশন সংস্করণ বাইর হয় তখন লাইব্রেরিতে কালেকশন করা হয়, তাহলে আমাদের পূর্বে এই বইটির যে ক্লাসিফিকেশন নাম্বার ছিল সেই নাম্বারকে আমাদেরকে ফলো করতে হবে যদি কোনো মারাত্মক কোনো ভুল নাম্বার হিসেবে উল্লেখ না থাকে তাহলে ওই নাম্বারটি আমাদেরকে দিতে হবে। পুস্তকটি যে ভাষায় লিখিত সে ভাষায় শ্রেণী নম্বর লেখাই উত্তম, অর্থাৎ যদি সেটি কি ইংরেজি ভাষায় থাকে ইংরেজি, বাংলা ভাষায় থাকলে বাংলায় লেখাই উত্তম। যেমন অর্থনৈতিক মতবাদ বিষয়ক পুস্তকের নম্বর লিখতে হবে 330.1 এবং থিওরি অফ ইকোনমিক্স পুস্তকের নাম্বার লিখতে হবে 300, বাংলায় লিখতে হবে যেটি বাংলা থাকবে, যেটি ইংরেজি থাকলে ইংরেজিতে লিখতে হবে। শ্রেণীকারক যদি তফসিলে প্রদত্ত নম্বরের ভিন্ন কোন নম্বর দেয় সেটি কিন্তু শ্রেয়, তাহলে শ্রেণীকারক সেই নম্বরটি দিতে পারবেন। এক্ষেত্রে অথরিটি ফাইল সংরক্ষণ করতে হবে। এই জন্য বলা হয় যে ক্লাসিফায়ার টু ক্লাসিফায়ার ভেরি করে। যা হোক, আমরা আজকে যে এই ডিডিসি স্কিমের অনুযায়ী যে পুস্তক শ্রেণীকরণ নাম্বার কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করলাম। সে আলোচনার মাধ্যমে আমাদের যে সিলেবাসে আমাদের যে ইউনিট 6 ডিওডেসিমাল ক্লাসিফিকেশন তার ইতিহাস এবং ক্রমবিকাশ এবং বিশেষ বৈশিষ্ট্যগুলো এবং 6 টেবিল এবং এই যে পুস্তক শ্রেণীকরণের ডিডিসি স্কিম ফলো করে কিভাবে নাম্বার তৈরি করতে হবে সেই যে সূত্রাবলী সেই নিয়মাবলী, আরও অনেক নিয়মাবলী অনেক সূত্রাবলী রয়ে গেছে, কারণ আপনাকে ওই 6 টেবিল অনুযায়ী এবং সেই নোটেশন অনুযায়ী অনেক অনেক নিয়ম নিয়মাবলী রয়ে গেছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটি মৌলিক বেসিক ধারণা দেওয়ার জন্য আরও বিস্তারিতভাবে বিভিন্নভাবে আপনাদের শিডিউল এবং ব্যবহারিক ক্লাসের সময় এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আপনারা অবগত হবেন। ব্যবহারিক ক্লাসের পূর্বেই এই সূত্রাবলী নিয়মাবলী সম্পর্কে অবশ্যই আমাদের জিনিস আমাদের সম্মানিত শিক্ষক ক্লাস নেবেন, অবশ্যই সেই বিষয়ে আরও ব্যাপকভাবে আপনাদেরকে অবহিত করবেন। আমরা যেহেতু তাত্ত্বিক বিষয়ে আপনাদেরকে সেই আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল আজকে আমার এই ক্লাসের বিষয়। আজকে আমার এই অর্গানাইজেশন নলেজ ক্লাসিফিকেশন থিওরি পেপারের যে চতুর্থ ক্লাস সর্বশেষ ক্লাস সেই ক্লাসে আমরা বিশেষ করে তিনটি ইউনিট ইউনিট 4 নোটেশন, ইউনিট 5 ইন্ট্রোডাকশন টু মেজর ক্লাসিফিকেশন স্কিম এবং ইউনিট 6 ফান্ডামেন্টালস অফ ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, এই তিনটি ইউনিট সম্পর্কে আমরা আলোচনা করেছি চারটি ক্লাসের মাধ্যমে। খুবই ব্যাপক এবং টেকনিক্যাল বিষয়, তারপর সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আপনাদেরকে একটি ধারণা পরীক্ষার উপযোগী ধারণা দেওয়া হয়েছে, যাতে করে আপনারা মোটামুটিভাবে ব্যবহারিক বিষয়ে দক্ষতা অর্জন করা এবং তাত্ত্বিক বিষয়ে পরীক্ষা
ভালো করার জন্য ভালো করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের